গুড মর্নিং। আজ সানডে, সবার ছুটির দিন, সকাল সকাল সব উঠে গেছে, উঠে গিয়ে এই যে শুরু করেছে বাবার সঙ্গে ছোট কুটু। এই যে আরেকজন গান গাইছে, এখানে গান গাইছে, আর ওইদিকে ওই সুযোগটা নিয়ে নিচ্ছে টগো। লিও লিও বাবার কান চেটে দিচ্ছে, লিও আবার কানে চাটুপুটু করতে ভীষণ ভালোবাসে। মিকো উঠেছে, কিন্তু মিকোকে কতক্ষণ রাখবে ওটা খুব সন্দেহ। মানে টগোর যে অবস্থা, আর আজকে ওদের ভীষণ আনন্দের দিন, কারণ বাবা বাড়িতে আছে, বাড়িতে থাকবে, যেহেতু আজকে সানডে, তো সানডেটা ওরা খুব এনজয় করে। আর আমরা যখনই উঠি তখন ওরা ঘুম থেকে উঠে যায়। মানে আমরা যদি ছটায় উঠি তো ওরা ছটায় উঠবে, আমরা যদি আটটায় উঠি তো ওরা আটটায় উঠবে। মানে এটা তো মানে সবাই জানো যে যতক্ষণ আমরা শুয়ে থাকি ওরাও আমাদের সঙ্গে শুয়ে থাকে। আমরা বেডরুম থেকে বেরিয়ে এসেছি, ওর বাবা ড্রয়িং রুমে বসে একটু রিল্যাক্স করছে, তার আর জো নেই, শুরু হয়ে গেছে এদের। লিও আবার স্টাইল স্টাইল করে আদর করছে, দেখো। আর টগোর আদর করবে কি, টগোর টার্গেট হচ্ছে যে মিকোকে কী করে সরানো যায়, মিকোকে কীভাবে তাড়িয়ে টগো বাবার আদর খাবে। মানে আদর খাওয়ার থেকেও বড় কথা আদর করবে। ওই যে এই দেখো দেখো দেখো, একটু ঝগড়া করে নিচ্ছে, মানে একদম কীভাবে দেখেছো অবস্থা, দেখো এটা কিন্তু আদর করা নিয়ে ঝগড়া। মানে বাবাকে ফেলে রেখে এখন ওদের মারপিট শুরু হয়ে গেছে, মারপিটে ব্যস্ত যে কী করে তাড়ানো যায় আর কি মিকোকে। আর এইদিকে তো মানে লিও আজকে পুরো ছয় মেরে দিচ্ছে, লিও ঠিক বাবার মজাটা নিয়ে নিচ্ছে, আদরের মজাটা। টগো তো মহারাজের মতো বাবাকে অধিকার করে বসে থাকলো। এইদিকে দেখো টগো হাঁপিয়ে গেছে, মানে টগো সবসময়ই এই আদরের পরে হাঁপিয়ে যায়। মানে এই যে চললো, এই যে চললো, এইদিকে এইদিকে একদম দুষ্টুমি করবি না, একদম দুষ্টুমি করবি না। হ্যাঁ মিকো তো গানই গেয়ে যাচ্ছে, একদম মর্নিং সং। মিকোর খুব ভালো সিঙ্গার, ও গান গাইতে খুব ভালোবাসে। আর টগোর হাবভাব চোখটা দেখো যে কী করে, মানে মানে এত এক্সাইটেড ওই যে আবার একটু চেটে নিল। আর কী করে মিকোকে আটকানো যায়, ও ভুলেই গেছে যে পিছন দিয়ে টগো কিন্তু মেইন মজাটা নিয়ে নিচ্ছে। এই টগো বলছি লিও, লিও যে মেইন মজাটা নিয়ে নিচ্ছে ওটা কিন্তু ওর মাথায় নেই। এইদিকে ও হচ্ছে মানে সবসময় একটা এক্সাইটমেন্ট যে না কোনোভাবেই দেওয়া চলবে না, মিকোকে দেওয়া চলবে না। কিন্তু লিও যে বাবাকে আদর করে ফেলছে আজকে এই উত্তেজনায় ওর মাথা থেকে এটা আউট হয়ে গেছে। অন্যদিন কিন্তু খেয়াল থাকে ও সবাইকে টপকে আদর করে, তো আজকে এটা খেয়াল ছিল না। যাই হোক, আদর চলতে থাকুক, আমরাও একটু চা খেয়ে নিই, আবার ফিরে আসবো নিশ্চয়ই অন্য কোনো ভিডিও নিয়ে।